এটা একটা শাল গাছ, এটা মনে হয় পুরোটা আছে। প্রথমে তো এই অল্প একটু দেখা গিয়েছিল এইটা, এখন দেখছি এটা পুরো লগ। এটা এটা একটা গাছই মনে হয়, শাল গাছ। বাবা ব্যস্ত আছে, বাগানে ওষুধ দিচ্ছে। বাগানে লাল পোকা ধরেছে আর মশা ধরেছে, মানে পাতাটাগুলো কুচকিয়ে গেছে। তো ওষুধ না দিলে হবে না, ইমিডিয়েটলি ওষুধ দিতে হবে, না তো পাতাটা নষ্ট হয়ে যাবে। যেন বাবা বাগানে ওষুধ দিচ্ছিল, আর বাড়িতে আমার মার শরীরটা এখনও ভালো হয়নি, জান কবে যে ভালো হবে কি জানি। আর আমি ভাবছি কোথায় যাচ্ছি, এটা হচ্ছে ফার্মের পিছন দিক। তো চলো আমি তোমাদের একটু দেখাই চা বাগান আর চা বাগান। এদিকে খুব কম মানুষই কৃষিকাজ করে, শুধু চা বাগান লাগায়। দূর দূরান্ত পর্যন্ত কেউ কাউকে দেখা যাচ্ছে না। আর আমি তখন, বাবা তো বাগানে ওষুধ দিচ্ছিলো, তো আমাকে একটা মামি গিয়ে বললো যে আমাদের গরুগুলো নাকি এদিকটা বেঁধেছে। তো আমি বলছি যাই, আর গরুটা বাচ্চা হবে তো এর মধ্যে। তো আমি আসলাম, গরু এখন নেই, হয়তো বাবা গরু হয়তো ভিতরে ঢুকিয়েছে, তো এখন ভিতরের দিকে যেতে হবে, তারপরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। প্রিয় মিত্রানি সর্বেভ্যঃ নমস্কারঃ। আর আমি এই ভাষাতেই এন্ট্রি করলাম কারণ একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া মানুষ কাজ করে না, অবভিয়াসলি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা এটাই হচ্ছে, আমরা তো বাঙালি, আমরা যখন বাংলা, অনেকে বাংলা যারা বাংলা ব্লগ করে, তো ব্লগ ভিডিও শুরু এন্ট্রি করার সময় তারা কি বলে, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, তো আমি সেসব বলবো না কারণ আমি বাঙালি। আর আমি বাঙালি, আমি কিন্তু আমিও এন্ট্রি করার সময় আজকে সংস্কৃত বললাম, বাট অনেকেই জানে না যে আমাদের আদি ভাষা সংস্কৃত। তো আমি তাই, আমাদের যেহেতু এটা আদি ভাষা কিন্তু আমি কথা বলি বাংলাতে, যেহেতু আমি সংস্কৃতিতে ব্লগ করি তো সবাই তার বুঝবে না, তো তার জন্য আমি এন্ট্রি করলাম সংস্কৃতে, কিন্তু বলবো আমি বাংলা, ঠিক আছে, যেহেতু সেটা আমাদের আদি ভাষা। আর ইংলিশও এন্ট্রি করবো আমি, তাই বলছি না তার জন্য যে তারা করা উচিত নয়, সেরকম কিছু না, এবার যার যেটা ভালো লাগে সেটা, তাই না? তো আমি সে ভাষাতেই এন্ট্রি করলাম আজকে। আর আমি কাউকে খারাপ পাওয়ার জন্য বললাম না, যা যেটা ভালো লাগে আর কি সেটাই। আমার এটা ভালো লাগছে, আমার মনে হলো যে সবাই তো মানে ইংরেজিতে এন্ট্রি করে, তো আমি না হয় সংস্কৃতে বলে তাদের কী ক্ষতি কোথায়, তাই না? আর আমি এখন ফার্মের ভিতরে আসলাম গরু খুঁজতে খুঁজতে, গরু তো কোথায় যেয়ে দেখতে পাচ্ছি না। আর আজকে সারাদিন পুজোর কাজ করতে হলো, তো কাজ একা হাতে পুজোর সব কাজ সামলানো মানে খুবই মানে বিরাট বড় ব্যাপার। তো তবু বিশাল বড় পুজো নেই, ছোটো পুজো, তো ছোটো পুজোরই তো রান্নাবান্না করতে লাগে না, তো অনেক সময় লেগে গেছে। এখন একটু ফ্রি হলাম, আর ফ্রি হয়ে একটু ফার্মে আসলাম রিল্যাক্স হওয়ার জন্য। চলো, কিন্তু আমি তো গরুই খুঁজে পাচ্ছি না আমাদের। আর হচ্ছে কিছুদিন পরে খুব মজা হবে, আমার মামা তো ছেলে দাদার বিয়ে, তো বিয়েতে খুব মজা হবে আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর ও হ্যাঁ, একটা বিশেষ নিউজ, বিশেষই মানে বিশেষ বলাই চলে, কারণ কালকে হচ্ছে গোটা মহিতনগর এলাকার থেকে স্টার সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে সেই ধুলোবালি বা আওয়াজে সেই জন্য একটা আন্দোলন করা হবে, একটা মিছিল বের হবে, যেটা চৌরঙ্গি মোড় কুমারপাড়া প্রাথমিক স্কুল থেকে। আমি একদিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, একটা স্কুল, ছোট্ট স্কুল, যে স্কুলে আমি আমার শিশুবেলাটা মানে পড়াশোনার হাত ধরাটা শিখেছি, তো সেই স্কুল থেকে তো একটা আন্দোলন হবে, তো আমি যাবো, অবভিয়াসলি যাবো আমি, তো তোমাদের সাথে শেয়ার করব।
যদি কোনো কারণে যেতে না পারি, বাট কি হচ্ছে তো আমি 7 দিন, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 7 দিন টাইম নিয়েছে, 7 দিন পরে, তো 7 দিন পরে কোনো রেসপন্স আসেনি, তো সেহেতু কালকে একটা মানে একটা সবাই মিলে একটা মিছিলের আয়োজন করা হচ্ছে, মানে তাদের এগেনস্টে লড়ার জন্য। এবার দেখা যাক যে পাবলিক কতটা লড়তে পারে, কে সফল হয়, সেই কোম্পানি সফল হয় না সেখানকার সাধারণ জনগণ সফল হতে পারে। তো কালকে কালকে হবে, আর আজকে ওই আমার মামা তো ছেলেটা আসছিলো দুপুরবেলা, তাও দেরি হতো না, এত দেরি হতো না, 2টোর মধ্যে রান্না হয়ে যেত, 3টের মধ্যে কাজ হয়ে যেত। এখন আই থিঙ্ক এখন 4 থেকে 4:30 মনে হয় বাজে, আমার মনে হচ্ছে, তো মনে হচ্ছে মানে মনে হয় বাজে, ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে, ঘড়ি দেখিনি আমি, আর গরুই দেখতে পাচ্ছি না। এখানে একটু বসা যাক। তো ভাইটাস, ভাই তো না দাদা, আমি ওকে ভাই বলি, নাম ধরেও ডাকি, ডাকা উচিত না বাট ডাকি, কি বাজে অভ্যাস, ছোটোবেলার থেকে ডাকি। তো আসছিলো, ও যাবে আজকে শিলিগুড়িতে দিদিদের বাড়ি নিমন্ত্রণ করতে, ওখানে 2 দিদি আবার কে আছে, তো ওদেরকে নিমন্ত্রণ করতে যাবে, তার জন্য না ওদের নাম্বারগুলো নিতে আসছে, ও বলে ভুলে গেছে বাড়ি, ছেলে মানুষ তো বেশি তো যাতায়াত করে না, তো এর আগে গিয়েছিলো কিন্তু ও বলে ভুলে গেছে, আসি শুনে গেল আমার থেকে। তো ওর সাথে একটু গল্প করলাম করে, আর আজকে সকাল থেকে উঠে কাজ আর কাজ, এখন একটু রিল্যাক্স হইলাম, সকালবেলা উঠেই তো ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে যেতে হয়, রান্না করতে হয়, রান্না করলাম, রান্না করার পরে ওগুলো উঠোন টুঠোন পরিষ্কার করলাম, পরিষ্কার করলাম বললে উঠোন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের উঠোন ঝাড় দেওয়া হয়, উঠোন একটু মানে কি বলবো গোবর জল দিয়ে মুছলাম, আর ঘরগুলো পরিষ্কার করলাম, তারপর বেড কভারগুলো উঠালাম, বালিশ ওয়ার্ডগুলো ওগুলো ধুয়ে দিলাম, তো তারপরে একটু একটু শুয়েছিলাম অল্প একটু আধ ঘন্টার মতো, তো তারপরে উঠে ওই ভাই আসলো, একটু গল্প টল্প করে চাটা করে দিয়ে তারপরে চানটা করে পুজোর কাজে হাত দিয়েছিলাম, মা বাড়িতে ছিল না আর বাবা বাড়িতে ছিল, বাবা চা বাগানে ওষুধ দিচ্ছিল, তো বাবা তো চা বাগানে ওষুধ দিচ্ছিল, কারণ চা বাগানে ওষুধ ইমিডিয়েটলি ওষুধ না দিলে না বাগানে সমস্ত পাতা নষ্ট হয়ে যেত, যে মানে এত হারে মশা আর লাল পোকা ধরেছে বাগানে। তারপর তো এই মা আসলো, এসে মা দুপুরবেলা এসে তারপর মা পুজো দিল, পুজো দিয়ে এই খাওয়া দাওয়া করে পুজো সব কাজ সেরে তারপর তুই আসলাম গরু খুঁজতে, গরু খুঁজতে এসে তো ফার্মে বসে আছি, গরু তো খুঁজেই পাচ্ছি না, সবাইকে দেখছি কোথায় যে গরু বেঁধেছে কি জানি, খুঁজতে হবে, তো এটাই। আর আমার মার শরীরটা জানো তো ভীষণ কী যে হয়েছে না, মানে কোথা কার থেকে কী শুনছে, আর মানুষটা মানে দিন দিন কেমন হয়ে যাচ্ছে, মানে চিন্তায় যে আমার কী হয়েছে, রোগ হয়েছে বলছে, আজ কালকে বলছে বলছে আমার তো এগুলো এরকম কোনোদিনও হয়নি, এবার যে কেন হলো, কী যে হয়েছে ব্যাপার, মানে কীরকমভাবে বলছে, ভয় পাচ্ছে, আমি যে ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, রোগ কী বলে বলে হয় রোগ, তখন অনেক রকমের রোগ বেরোয়েছে, কখন কার কী ধরনের রোগ হয়, যেমন আমার আমার কিন্তু ভীষণ টনসেল হয়, ভীষণ টনসেল বলতে কিছুদিন পরপরই মনে করো টনসেল, একটু যদি 19-20 হয়ে যায়, মানে 19-20 তাহলে আমার টনসেল হয়, মানে এরকম পরিস্থিতি, আমার এখনও টনসেল আছে, আমার গলার এই পাশটা এই পোর্শনটা ব্যথা করছে, 2 দিকেই ব্যথা করছে, তো হচ্ছে কালকে তো ওষুধ হোমিও, তো একটা ডাক্তারের থেকে শুনেছিলাম যে হোমিওপ্যাথি, আমাকে বলেছিল যে হোমিওপ্যাথিক ওষুধ আছে, হোমিওপ্যাথিক ওষুধ কন্টিনিউ 6 মাস খেলে আর টনসেল হবে না, তো কালকে ওনার থেকে ওষুধ নিয়ে আসছি, তো ব্যথা তো আছে কিন্তু মানে সহ্য করতে পারছি, গার্গেল করছি, আর হচ্ছে ওগুলো ওষুধ খেয়ে না কমছে না, এখন দেখা যাক 2-3 দিন খাই, তারপর না কমলে পরে তারপর ভালো দেখাবো, মানে ডাক্তার দেখাইনি, মানে এমনি বাজারে যে ওষুধ টষুধ দেয় ওনার থেকে ওষুধ নিয়ে আসছিলাম। পড়াশুনো কিছুই করছি না, কী যে হবে কী জানি, 4th semester অলরেডি টিউশন শুরু হয়ে যাচ্ছে, অ্যাডভান্স দিতে বলছে, আর বাড়িতে এরকম প্রবলেম, আমি তো বাড়িতে বলারই সাহস পাচ্ছি না যে হচ্ছে বলবো, এর আগে কী হয়েছে বাড়িতে এক্সামের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল, আমি যা হচ্ছে ভাবছিলাম করবো করবো বলবো বলবো করে আর বলা হয়নি, আর বাড়িতে একটু সমস্যাও চলছিল আর বলিনি,
তারপর একদিন যেদিন বলেছিলাম ওই দিনই লাস্ট ডেট ছিল, টাকা দিয়েছে। তো আমি জানি না যেদিন লাস্ট ডে, আমি নোটিশ দেখেছিলাম বাট অনেক দিন আগে দেখেছিলাম, তো আমার মনে ছিল না। আমি হচ্ছে তারপরের দিন হয়তো, তারপরের দিন পর্যন্ত হয়তো লাস্ট ডেট, তারপরের দিন শুনছি যে পরীক্ষার ডেট, ফর্ম ফিল আপের ডেট পার হয়ে গেছে। তারপর তো রাত্রেবেলা আমার মাথাই খারাপ যে এখন কী করবো, আমি কি পরীক্ষা দিতে পারবো না। তারপরে আমাদের ডিপার্টমেন্টের ম্যামকে ফোন করলাম, তারপর ক্যাফে ফোন করলাম, ক্যাফে দাদা বলছে আমি তো বলতে পারবো না, আমাকে দেখতে হবে। তারপরে ম্যাম বলছে আমি তো বিষয়ে কিছু বলতে পারবো না, তারপর বলছে হেড, মানে আমাদের ডিপার্টমেন্টের যে হেড বলছে ওনার সাথে তাহলে তুমি যোগাযোগ করো। তারপর কথা বললাম, তারপরে দাদা ক্যাফেতে ফোন করে, ফোন করার আগেই দাদা ক্যাফের থেকে ফোন করলো যে না ফর্ম ফিল আপ চলছে। তারপর রিল্যাক্স, শান্তি পেলাম, তারপরে রাতেই চলে গেছি ফর্ম ফিল আপ করতে। তো সেরকম বিষয়ে বলি নাই এখনও বাড়িতে যে অ্যাডভান্স দিয়ে অ্যাডমিট, মানে অ্যাডমিট হতে হবে, অ্যাডমিশন করতে হবে, হতে হবে। তারপরে নেক্সট উইক থেকে টিউশন শুরু করবে। তো এখনও বই টই তো কেনাকাটা হয়নি, বই কিনতে অনেক টাকা লাগবে, অ্যাডমিশন হতে, কলেজে অ্যাডমিশন হতে পয়সা লাগবে, বা টিউশন ফিস মানে অনেকটা বেশি। কি বলবো, কী যে করি, পড়াশোনা তো করতেই হবে, তাই না, বলতে হবে বাড়িতে। তো বাড়িতে একটু সমস্যা চলছে, কারণ একটু অনেক বড় চাপ আছে, তো তাই বলার সাহস পাচ্ছি না, কিন্তু বলতে হবে আর কি। না করবে না, না তো করে না, দিবে, কিন্তু নিজেরই চাইতে কেমন লাগছে যে মা অসুস্থ, এত এত টাকা লাগছে, আর আমি নিজে হাতে সেসব টাকাগুলো ট্রিটমেন্টের জন্য আমি নিজে হাতে ডক্টরকে দিচ্ছি। তো আমারই খারাপ লাগছে যে এত এত টাকা দিতে হচ্ছে, আর আমারও তার মধ্যে সমস্যা। আজকে আবার আমার ভাগ্নে আসছে, আমার ভাই গিয়েছে শিলিগুড়ি, মানে পার্থ, ও গিয়েছে বিয়েতে ইনভাইট করতে। তো আমার ভাগ্না কী করেছে, মামার পিছন ধরে বলেছে যে মামা আমিও যাবো বাড়ি, আর ও বাড়ি যাবে। এবার ও বাড়ি আসলে সারা দিন আমাকে চিৎকার করে থাকতে লাগে, তো চিৎকার করতে করতে হয়তো আমার গলা ঘুর, মানে যখনই বাড়ি যাবে, বাড়ি তো যেতেই যায় না, কান্নাকাটি করবে। আর আমাকে, মানে আমি চিৎকার করতে করতে আমার টনসিল, মানে গলা ব্যথা করে, টনসিল হয়েছে, মানে এত বদমাশ, মানে চান করার কথা, চান করতে রাখো, খেতে রাখো, ভীষণ বদমাশ, কথাই শোনে না। আর আসছে, আর বাড়ি তো যেতেই যায় না, বাড়ি যেদিন যাবে কান্নাকাটি করে কোথায় লুকায় আর কোথায় লুকায় না। এর আগে বাড়ি গেছিলো না, আমাকে বলছে কি মাসি তুই কিছু কর না রে, তুই কিছু করতে পারবি, তুই কিছু কর, তুই কিছু বল, তাহলেই আমি থাকতে পারবো। আমি কি বলবো, আমি তারপর আমি বলে পাঠিয়েছি তুই যা, তুই কোনো মতো ফোর পর্যন্ত পর ওখানে, ভালো রেজাল্ট কর, তারপর তোকে এখানে ফাইভে উঠলে এখানে এসে ভর্তি করে দেবে, তুই এখানেই থাকিস। যে পড়াশুনো তো করতে হবে, একটা কথা শুনে না, মানে কি বলবো, ওর যে কী মানুষ, মা বাচ্চারা, মা বাবা ছাড়া কিছুই বুঝে না। আমার ভাগনা, মা বাবাকে লাগবে না, দাদু বাড়িতে থাকলে সব ঠিক আছে, দাদু বাড়িই ভালো। ওর আসছে, সন্ধ্যাবেলা হলেই চলে আসবে, আরেকটা দিদি বাড়ি গিয়েছে, ওরা নিমন্ত্রণ করতো, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে এখানে। তোমাদের সাথে কথা বললে না মনের কথা, সে সারাদিন তো গৃহবন্দী হয়ে থাকি। তোমাদের সাথে কথা বললে ভালো লাগে, মনটা ভালো লাগে, কথা বলতে আমারও খুব ভালো লাগে। যেহেতু আর সেরকমভাবে আমাদের গ্রামে না আমার মতো মানে মেয়ে নেই যে হচ্ছে তার সাথে একটু মেলামেশা করব বা মনের কথাগুলো শেয়ার করব বা কিছু বলবো, সেরকম বলতে কেউ নেই। তো আমি একা, আমাদের গলিতে তো আমি একাই বড় আছি, তো সবাই শুধু দেখলেই বলে বিয়ে কবে করবি, বিয়েটা লাগা, তোর বিয়েতে সবাই আসবো, যারা মানে যাদের বিয়ে হয়েছে যারা আসে বলে বিয়ে কর, তোর বিয়েতে সবাই আসবো, মজা করবো, এনজয় করবো। মানে হ্যাঁ হ্যাঁ করবি, কলেজটা কমপ্লিট করি, সবাইকে ইনভাইট করবো, সবাই আসিস। তো তার জন্যই আমার তোমার সাথে কথা বললে ভালো লাগে। ফার্মটা না ভীষণ সুন্দর, অনেক বড়, যেদিন সময় পাবো, আমি সময় পাবো এই কথাটা আমি মানে এখন এবার নিয়ে মানে 3-4 বার বলে দিলাম তোমাদেরকে, যে যখন সময় পাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, বাট সময়ই হয় না, বাড়িতে থাকলে বাড়ির কাজ করতে লাগে। তো তবুও আমি সত্যিই তো মানে কথার খেলাপ করছি, তো কথার খেলাপ করা যাবে না, তোমাদের সাথে তোমাদের দেখাবো। আর গরুগুলো মনে হয় ওদিকটা বেঁধেছে, শুনতে পেলাম তো গরু, আমাদের গরু রাখো আজ, তো যাই গরুগুলো একটু ছেড়ে দিয়ে খাওয়াই আর তারপর নিয়ে যাবো। তো ফার্মটা বিশাল বড়, খুবই সুন্দর, তোমাদের আশা, আমি তো
পার্ট 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 করে দেখাবো, কারণ এতগুলো ফার্মে একবারে দেখানো যাবেই না। কত একক জমি আর আলাদা আলাদা করে দেওয়া সব, এগ্রিকালচার, কৃষি, তারপর হচ্ছে হর্টিকালচার, মানে ওই অনেকগুলো ফার্ম, পোলট্রি ফার্ম, তো সব আলাদা আলাদা করে দেওয়া, একবারে দেখানো যাবে না। তোমাদের সাথে শেয়ার করবো। আর গরুরা দেখো আমার দিকে তাকায় আছে, তো আমি ওখানে বসেছিলাম না, কোন একটা ছেলে পিছন থেকে ওই শুয়োর ফার্মে কাজ করে বুঝি ঠাক 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 করছিল, মানে খুবই অসভ্য, তো তাই চলে আসলাম বিশেষ করে। আর গরুগুলো এদিকটা বেঁধেছে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর বেল আইকনটিকে প্রেস করে দিও যেন আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম তোমাদের আগে তোমাদের কাছে যাবে। তো তার জন্য আর সাপোর্ট করো, যেহেতু আমি নিউ আর প্রথম প্রথম ইউটিউবে আসলে না, খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়, মানে অজানা অজানা দেশ যাকে বলে, যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যেরকম সমস্যা হয় ঠিক সেরকমটাই। চলো রাখছি, টাটা, সবাই ভালো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। আর কালকে স্পেশাল তোমাদের জন্য ব্লগ হবে, স্পেশাল ব্লগই বলতে পারো, আর চলো সেটা নিয়ে কালকেই কথা হবে তোমাদের সাথে, কালকেরটা কালকেই বলবো।